আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের সবার বাড়িতে ফ্রিজ রয়েছে, ফ্রিজের ভিতরে অনেক ধরনের অনেক সময় সমস্যা দেখা যায়। তার ভিতরে বড় সমস্যা হলো ফ্রিজে পানি পড়ে এবং ফ্রিজের দরজা ঠিক মতো লাগে না এবং ভিতরে অনেক বরফ জমে যায়। এগুলি কি কারণে হয় এগুলি অবশ্যই দেখাই আপনাদের। আর এটা বিশেষ করে সমস্যা হলো যে গ্যাসকেট দেখা যাইতেছে, গ্যাসকেট এটাকে বলে, রাবার যেটাকে বলে রাবার, এই রাবারটা অনেক সময় শর্ট হয়ে যায় কারণে দরজা লাগে না। এই রাবারটা কিভাবে ঠিক করবেন এই ভিডিওতে দেখতে থাকবেন, একদমই কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না। প্রথমে আপনারা এই পানিটা গরম করে নেবেন, পানিটা গরম হতে হবে, অনেক গরম, ভিতর থেকে যেন ভাপ বের হয়। আর তারপরে রাবারটাকে আপনি আস্তে আস্তে খুলে নেবেন, সুন্দর করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ওই রাবার, এই যে গরম পানিটা, পানির ভিতরে রাবারটা ভালো করে চুবাইতে থাকবেন। আপনি চুবাইলে যদি হার্ড রাবার হয়ে থাকে, রাবারটা অনেক হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলে আপনি পানির ভিতরে যদি, গরম পানির ভিতরে যদি দেন তাহলে রাবারটা একদম তুলার মতো নরম হয়ে যাবে। এভাবে আপনারা মানে পানিটা গরম করে এভাবে খোলার চেষ্টা, মানে খোলাই নেবেন, খোলায় মানে পানির ভিতরে চুবাইতে থাকবেন। অনেক সময় যে আমি যেমন দরজাটা খুলে নিয়েছি, কারণ আপনারা কিন্তু খোলাই নিতে হবে না, এভাবে রাবারটা খোলাই নিলেই হবে, কারণ আমি ফ্রিজের কাজ করছি তো এই কারণে দরজাটা খোলাই নিছি। আমি আর কি না খোলাই করতে পারতাম, কিন্তু ফ্রিজের একটু কাজ আছে দিয়ে কাজটা করে নিলাম। আপনারা দরজা না খুলে রাবারটা টান দিয়ে খুলে এরকমভাবে গরম পানি দিয়ে আপনারা নিজেই ওয়াশ করতে পারেন। ওয়াশ করলে দেখবেন যে আর রাবারটা অনেক তুলার মতো নরম হয়ে যাবে। আর যে সাইডটা আপনার ইয়ে থাকে, যে সাইডটা আপনার একটু শর্ট হয়ে থাকে, ওই সাইডটা কী করবেন, রাবারটাকে ধরে আপনারা একটু টান দিবেন। হ্যাঁ, যেরকম করে টান দিবেন, টান দিলে দেখবেন যে রাবারটা নরম হয়ে গেছে, ওখান থেকে রাবারটা একটু বইলে আসবে, ঠিক আছে। এইভাবে আপনারা চেষ্টা করবেন। তারপরে রাবারটা মানে রাবারটাকে তো পানির ভিতরে কিন্তু বেশি টাইম রাখা যাবে না, মানে নরম হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার যতক্ষণের ভিতরে নরম করবেন, নরম করে তাড়াতাড়ি চেষ্টা করবেন রাবারটা লাগাই ফেলার জন্য, তাড়াতাড়ি চেষ্টা করবেন। দেখবেন যে তাড়াতাড়ি চেষ্টা করে মানে লাগাই ফেলাবেন, নাহলে কিন্তু আবার শর্ট হয়ে আসবে, কারণ যখন নাকি আপনার জোড়াই যাবে, জোড়াই যাওয়ার পরে কিন্তু রাবারটা আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। এটা একটু আপনার খেয়াল করে দেখবেন। আর এই দেখেন আমি কিন্তু রাবারটা লাগাইছি, তারপরে কিন্তু শর্ট হয়ে গেছে। এখানে আমার কী করতে হবে, আমি ওই ছাদটাকে আমি একটা দুইটা দুই সাইডে স্ক্রু লাগাই দেবো, তাই না, স্ক্রু লাগাই দেবো, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, স্ক্রু আয় না, স্ক্রু লাগাই দেবো। আমি যে প্লাম্বারকে বললাম স্ক্রু আনার জন্য, এই স্ক্রু আনবে। হ্যাঁ, স্ক্রু লাগাই দিলে আপনার কী হবে, স্ক্রু লাগাই দিলে রাবারটা নিচ দিকে নামবে না আর কি। দোপাশে স্ক্রুটা লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম, এভাবে স্ক্রু মানে এবার পুরোপুরি রাবারের ভিতর লাগাবেন না, রাবারের সাইডে এক কোণার ভিতরে স্ক্রুটা লাগাই দেবেন। এভাবে আপনারা চেষ্টা করবেন। আর রাবারের গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মানে যত তাড়াতাড়ি পারেন রাবারটা লাগায় আপনারা ইয়া করতে পারেন, আপনার দরজাটা ফ্রিজের সাথে লাগাইতে পারেন। ফ্রিজের ভিতরে মানে ফ্রিজের সাথে লাগাইতে পারেন। তারপরে পারলে আপনি যে পানিটা আছে গরম পানি, গরম পানিটা কী করবেন, আবারও রাবারের ভিতর দিবেন, রাবারের ভিতর দিয়ে গরম পানিটা রাবারের ভিতরে আবারও দিবেন। মানে রাবারটা যিনি আপনার গরম থাকে, মানে একদম গরম যিনি থাকে রাবারটা, আমার পানি বেশি আছে তারপর দিয়ে দিলাম, এরকম আপনারা চেষ্টা করবেন যে রাবারটা গরম থাকে, গরম অবস্থায় তাড়াতাড়ি করে ওই যে ফ্রিজের সাথে লাগাই দিবেন, ফ্রিজের সাথে লাগাই দিবেন। দেখবেন যে ফ্রিজের সাথে লাগাই দেওয়ার পরে এদের এরকম করে ফ্রিজের সাথে লাগাই দেবেন। তারপরে কি করবেন, রশি দিয়ে টাইট করে বাঁধতে রাখবেন। লাগাই দিলাম ফ্রিজের সাথে, ফ্রিজের সাথে লাগাই দিলাম। এখনই মনে করেন রাবারটা যে গরম করার কারণে যে এখন এই রাবারটা মানে করেন যে দরজাটা ঠিক মতো লাগতেছে, তারপরে কি করতে হবে, রশি দিয়ে আপনার এটা তাড়াতাড়ি একটু বাঁধতে রাখতে হবে। বাঁধতে রাখবেন হলে একদিন এক রাত দেখবেন যে রাবারটা আপনার একদম নতুনের মতো লাগে যাবে। ওইটা মানে টাইট করে বাঁধতে রাখবেন, বাঁধতে মানে ফ্রিজ যদি রানিং থাকে ফ্রিজটা চালাই দিবেন, বাঁধতে চালাই রাখবেন, সকালে খুলবেন, মানে বিকালে বানলে সকালে খুলে দেখবেন, দেখবেন যে এটা কিন্তু একদম নতুনের মতো লাগে গেছে। এইভাবে যদি চেষ্টা করেন তাহলে আর মিস্ত্রিকে ডাকতে হবে না, আপনারা বাসায় বসে রাবার ঠিক করে ফ্রিজ চালাইতে পারেন।
আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।